প্রিয় দর্শক, আজকের এই গাছটি হলো উলুৎকম্বল গাছ। তবে গাছটি আজকে পুরুষদের জন্য নয়, স্ত্রী রোগের ক্ষেত্রেই আলোচিত হয়েছে। এর স্ত্রী রোগের একটি মহা ঔষধ। এই একটি গাছ বাড়িতে থাকলে মহিলাদের আর কোনো ওষুধেরই প্রয়োজন পড়ে না। এই স্ত্রীদের যে মাসিকের যন্ত্রণা হয়, রজস্রাব হয়, সেটি প্রচণ্ড কোমরে ব্যথা হয়, হাঁটতে পারে না, টাটায়, সেই সমস্ত ক্ষেত্রে এটি কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন। এছাড়া যাদের দীর্ঘদিন ধরে সাদা স্রাব হয়ে আসছে, সাদা স্রাব প্রচণ্ড তরল, পা বেয়ে নেমে যাচ্ছে, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, খুবই অতি ছোট ভিডিও। তো কী করবেন, এই গাছের পাতা ছোট ছোট কুচি করে কেটে নেবেন। ঠিক কেটে নিয়ে এই পাতাগুলির যে ডগাগুলি হয়, সেই ডগাগুলি একটি কাচের গ্লাসে রেখে দিবেন রাত্রে ভিজিয়ে। তারপরে সেই গাছটি রস এক ধরনের দেখবেন, সাদা সাপের মতনই হয়, গাঢ় এবং খুব আঠালো ধরনের হয়। এটি খেলে আপনার সাদা স্রাব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, আর থাকবে না। তবে গাছটি খাওয়াকালীন আপনারা কোনো ডিম খেতে পারবেন না, হাঁস মুরগি বিভিন্ন ডিম, কোনো ডিমই খেতে পারবেন না, সেদ্ধ কাঁচা কোনো ডিমই খেতে পারবেন না। তবে খেলে আপনাদের সাদা স্রাব সারবে না, আরও বেশি হবে। তো আপনাদের আশেপাশে থেকে এই উলুৎকম্বলের গাছের ডগা নিয়ে আসুন, প্রতিদিন একটি করে ডাল ভিজে রাখুন, মোট 7 দিন খান, আপনার সাদা স্রাব একদম চিরতরে ভালো হয়ে যাবে। এটি আমার মুখে কথা নয়, এটি পরীক্ষিত। আপনারা একদিন এটি খেয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এর কতটা মূল্যবান, কতটা কার্যকারী। তো মা বোনেদের উদ্দেশ্য বলছি, প্লিজ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও এখানে আপলোড করব, আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই উলুৎকম্বল সম্পর্কে আরও আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কতটা উপকারী হলেন সেটিও জানাবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওর শেষের স্ক্রিনে আরও অনেক ভিডিও দেখতে পাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন।